2011 সালে এক জীবনে এত প্রেম পাব কোথায়? শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল অভিনেত্রী শায়না আমিন। খুব স্বল্প সময়ে ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি নাটক ও সিনেমায় কাজ করেন তিনি। এরপরই হুট করে উধাও হয়ে যান মিডিয়া থেকে, সবিজাঙ্গন থেকে হারিয়ে গেল ভক্তদের হৃদয় থেকে হারায়নি শায়না। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে শায়না। ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে শায়না আমিনের বেশ কিছু ছবি, আর যা দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত অনুরাগীরা। বর্তমানে স্বামী সন্তান নিয়ে যুক্তরাজ্যে থাকছেন শায়না। সেখানেই একটি কফি শপে তোলা নিজের দুইটি ছবি ফেসবুকে প্রকাশ করেন তিনি, যা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। প্রায় 10 বছর ধরে মিডিয়ার বাইরে থাকলেও শায়নার গ্ল্যামার যেন এতটুকু ভাটা পড়েনি। বরং অনেকেই 2011 সালে এক জীবনে এত প্রেম পাবো কোথায় শিরোনামের সেই গানের মডেলের সঙ্গে বর্তমান শায়নার সঙ্গে তুলনা টেনে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ কেউ পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গেও শায়নার তুলনা করছেন। তাদের মতে শায়না এখনো কোনো অভিনেত্রীর চেয়ে কম নয়। কেউ কেউ বলছেন রূপগুণ দিয়ে বাংলাদেশের বর্তমান সময়ের অভিনেত্রীদেরও পেছনে ফেলার ক্ষমতা রাখেন তিনি। 2011 সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শায়নার, আর বিয়ের 3 বছরের মাথায় সেই সংসারে ইতি টানেন এই অভিনেত্রী। এরপর যুক্তরাজ্য প্রবাসী স্বামী মাসুদ হাসানকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার এই তারকার। স্বামী সন্তান নিয়ে যুক্তরাজ্যেই থাকছেন তিনি। বর্তমানে 2 সন্তানের মা শায়না, মেয়ে আরশিয়া ও ছেলে নুমাইরাকে নিয়ে লন্ডনে বসবাস এই অভিনেত্রীর। তবে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও অভিনয়ে আর ফেরার ইচ্ছে নেই বলে এর আগেও জানিয়েছেন শায়না। তিনি জানিয়েছিলেন ফেরার মতো কোনো পরিকল্পনাও নেই তার। নাদিম হাসান, চ্যানেল আই। 40% বেশি গ্লো বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো অ্যান্ড লাভলি।